بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أعوذ بالدين بهاي جانتة سلام السلام عليكم ورحمة الله وبركاته সামেত শেখ আমার একটি প্রশ্ন ইদানিং আমাদের এখানে কিছু শহীদার দিনী ভাই বলতেছে যে বর্তমানে সময়ের যে কাগজের টাকা বা মুদ্রা চলতেছে মানে সৌদি আরব সহ সারা বিশ্বে এটা অবৈধ কারণ এটা রাসু সাল্লাহ আলী হাসাল্লামের মুদ্রা বিরোধী কারণ রাসু উল্লাহ সাল্লাহ আলিহ সাল্লামের জমানায় যেটা ছিল সেটা ছিল স্বর্ণরূপার মুদ্রা বর্তমানে এটাকে পরিত্যাগ করে এই টাকার মুদ্রা ব্যবহার হচ্ছে এটা অবৈধ নির্দেশ উপেক্ষা করে কাগজের নোট চালু হওয়ার কারণে সারা বিশ্বের অর্থনীতি অবৈধ হিসেবে গণ্য হচ্ছে আচ্ছা আসসালামু আলাইকুম আমাদের কাছে প্রশ্ন বর্তমান অর্থনীতি সম্পর্কে উক্ত ধারণা কতটুকু শরিয়ত সম্মত নাজাত আল্লাহু এ আবার কোন সহি আকিদার লোক যার কথা বললেন আমার তো মনে হয় তার আকিদা নষ্ট হয়ে গেছে আল্লাহ হেদায়েত করুন তাকে মানে বেশি বুঝেছে তجاه কথা হলো যে একটা কথাই রয়েছে অল্পবিদ্যা ভয়ঙ্কর দে লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং মানে অল্পবিদ্যা ভয়ঙ্কর হয়ে থাকে আর একটা কথাই রয়েছে পাঁচা কাঠার আঠা বেশি হয় তো উনি সহি আকিদার ইয়ে মানুষ আর ফতোয়া এরকম মানে তার মানেটা কি ফতোয়া দেওয়ার আর লোক নাই উনি ছাড়া যে উনি ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন যে এটা অবৈধ নাউজ এটাই বলে যে আত্ম অহংকারিতা কোথায় থাকলো শেখ মিন বা শেখ এমনা ওসাইমিন আর তাদের পূর্বে এ বড় বড় আইমা মাহাদে সিনেমা বখারি মুসলিম আবুদা তেরমিনা সাইমিনা মাজা সহ সারা বিশ্বের আলামা একরাম তারা এসব বিষয়ে কোনো কথাই ওঠাননি অবশ্য ওজর খেসে বলতে পারে যে ওই যুগে তো এমনকি ইমাম বখারি যুগ পর্যন্ত টাকার মানে কাগজের টাকা ছিলেন তা আপনি বলেন ওদের কথা তো যাই হোক মাসালা মাসাইল আকারে তারা তো এগুলোর বিষয়ে কোনো কিছু কথা বলেননি তারা তো বলেনি যে এগুলোর বিকল্প হারাম তো যাই হোক ভাইজান বেশি বুঝেছেন আল্লাহ তাকে মানে সঠিক বুঝে তফিক দান করে সহি আকিদার লোক আমরা তখনই বলবো যখন কোরআন এবং সহি হাদিসকে গ্রহণ করবে সাহাবাহিক রামের ব্যাখ্যা অনুযায়ী এবং বড় বড় ইসলামিক স্কলারদের থেকে কোরআন হাসির বুঝ গ্রহণ করবে মানে ফতোয়া অনুসরণ করবে তখন সহি আকেদার লোক নতবা মানে নিজের ইচ্ছায় মানে ফতোয়া মেরে দিবে বলগাহীন ভাবে এটা তো সহি আকেদার লোক বলা চলে না তো এই যে কথাটা উনি বললেন বর্তমান জমানার আলেম যাদের কিছু নাম নিলাম যে আল্লামা নাসর আলবানী আল্লামা ইবনাবাজ আল্লাবনা ওসাইমিন তারপর আল্লামা সালে ফাউজান এই বড় মহাদেশের মহাদেশেন তারা এটা বুঝলেন না আর উনি হাদিস দিয়ে বুঝে ফেলছেন এইভাবে তারপরে উনি বলেছেন যে নির্দেশ নির্দেশ উপেক্ষা কোথায় আছে এরকম যে বলেছেন যে তোমরা স্বর্ণ রূপা দিয়ে মহামালা করবে এটার বাইরে যাবে না তারপরে কথা হলো যে ইসলামের এর ভিতরে একটা বিষয় রয়েছে দিন একটা হলো মহামালাত বৈশ্বিক বিষয় চলাফেরার বিষয় তো এটা মা ভিতরে পড়ে মা ভিতরে এটাই হলো মূল নীতি যে যতক্ষণ পর্যন্ত ওই মা নির্দিষ্ট কোনো মা লেনদেন হারাম বলে প্রমাণিত হবে না বা যে সমস্ত বিষয়কে হারাম ঘোষণা করেছেন যে মা তার অধীনে পড়বে না ততক্ষণ পর্যন্ত ওটা বৈধ রয়েছে আর এবার তো সাইডটা হলো এরকম যে এবার করা যাবে না হারাম যতক্ষণ পর্যন্ত এবার করার দলিল না পাওয়া যাবে বুঝেন আশা করি বুঝতে পেরেছেন যে সম্পূর্ণ বিপরীত মানে দুনিয়াবী বিষয়ে আসল হলো যেটা বৈধ যতক্ষণ পর্যন্ত হারামের দলিল না পাওয়া যাবে আর এবাদতের সাইডে এবাদতের সাইডে এটা আসল হলো যে এবাদত করা যাবে না হারাম যে কোনো এবাদত করা যাবে না একমাত্র দলিল যেটাকে বলবে যে এটা এবাদত তাহলে সম্পূর্ণ বিপরীত এখন যেতে আমরা এমন নীতি এই রূপা মুদ্রা বা স্বর্ণ মুদ্রার ক্ষেত্রে প্রযোজ্য করি তাহলে আমরা বলবো যে এ স্বর্ণ রূপা মুদ্রার বিকল্প টাকা পয়সা চালু হয়েছে তো এটা যে যাবে না এটা দলিল কি যতক্ষণ মতো দলিল না দেওয়া যাবে রসুল্লাহ সাসম হাদিস থেকে বা সাহাবা কেন বাণী থেকে ততক্ষণ পর্যন্ত এটা বৈধ বৈধ হিসেবে চলবে এই সহি আকিদার কথিত কোনো ব্যক্তি দু চারটা হাদিস পড়েছে দু একটা আয়াত পড়েছে তার কথা কি ধর্ম চলে এগুলোই হলো মানে একটা বিপদ মানে আমাদের ওই সহি আকিদার কিছু ওই ছুয়াফলা পানদের যে दो चारটা হাদিস পড়েই বাস ফতোয়া দেয় ফতোয়াতে সলা আনা হয়ে যায় এটাই হলো জঘন্য অপরাধ ইসলামের বিষয়ে হালাল হারাম নিয়ে কথা বলতে হলে দলিল সহ কথা বলতে হবে এবারে ফাল যে কথা বলতে হবে এর মানে সোনার উপর মুদ্রা চলবে না এটা হারাম এটা অবৈধ হয়ে গেছে অর্থনীতিতে পুরোটা অবৈধ সারা বিশ্বময় আচ্ছা ফটোদেশ কি মনসি মানে সবাই আকিদা গ্রহণ করেছে ভাষাই আকিদার লোক কিন্তু এই রকম ফটwidehat 16 আনা জাহেল মূর্খ হওয়ার পর তাহলে ইসলামিক যেটা যেটা ল সেটা হলো যে এবাদতের সাইডে অবশ্যই দলিল দিয়ে এবাদ করতে হবে দলিল না এবাদ করা যাবে না আর মহামালাতের সাইডে লেনদেনের সাইডে সাইডে আসল হলো যে ওটা বৈধ হারামের যত পর্যন্ত দলিল পাওয়া যাবে না তত সমস্ত বৈধ যে হারাম বলো তাকে দলিল দিতে হবে এখন আমরা যদি বলি এই কথিত সহি আকেদের লোককে যে আপনি দলিল দেন এটা হারাম আল্লাহ রসুল সাসান থেকে প্রমাণ দেন তারপরে যেভাবে যে সেন্সে বলা হয়েছে আমরা যদি বলি তাকে এভাবে যে বর্তমানে যে এরোপ্লেনে চড়া হয় উনিও হয়তো চড়েছেন বা বাসে ট্রাকে ট্রেনে চড়া হয় বা স্মার্ট মোবাইল যে ব্যবহার করা যাচ্ছে রাসুল্লাহ শাসনকে এগুলো ব্যবহার করেছেন রাসুল্লাহ শাহ সালাম গাধায় চড়েছেন ঘোড়ায় চড়েছেন উঁটে চড়েছেন খচ্চরে চড়েছেন এখন সবাই কি করছে রাসেল সাহেব এটার বিরোধিতা করছে মানে এখন তো সব বাদ তো কি হবে তাহলে গনাগার হবে সব নাকি আল্লাহ হেদায়ত করুন আসলে এসব কথা নিয়ে ব্যস্ত হয় ঠিক না আমাদের সময় নষ্ট করা ছাড়া আর কিছু না যাই আল্লাহ আল্লাহ রব্বুল তাকে হেদায়েত দান করুন সঠিক বুঝা তো অফিক দিন এবং আশা করি এই ভয়েস মেসেজটি পাওয়ার পরে তিনি তার মানহাজ থেকে তওবা করবেন সব আজে বাজে কথা বলা থেকে এবং বড় বড় আলামায় দিন থেকে ফতোয়া নেওয়ার চেষ্টা করেন ফতোয়া দেওয়ার থেকে ফতোয়া দেওয়া কোনো অধিকার নেই যাই হোক আল্লাহ করুন এটা বৈশ্বিক বিষয় এটাতে পরিবর্তন হওয়ার কোনো ব্যাপার না একসময় স্বর্ণ মুদ্রা ছিল রূপ মুদ্রা ছিল ওই মুদ্রাগুলি গুলি দেখা যেত যে পরবর্তীতে ওই চুরি হয়ে যেত এ হয়ে যেত অনেক কিছু সমস্যা দেখার কারণে পরবর্তীতে আধুনিক যুগ তারা এটা কি চালু করেছে কিন্তু স্বর্ণ মুদ্রার মান মাধ্যমে দেওয়া হয়েছে সুতরাং জাকাতির ক্ষেত্রে সকলে একমত যে এই টাকার জাকাত স্বর্ণ রূপার মুদ্রার উপরে ইস্তেহাত করে হবে মানে স্বর্ণ রূপার যা টাকা পয়সার মানতাই অতএব স্বর্ণ রূপার বিকল্প হিসেবে যেহেতু চালু রয়েছে স্বর্ণ এই কাগজের টাকা পয়সা টাকা সুতরাং স্বর্ণ মুদ্রারই বিধান পাবে অর্থাৎ স্বর্ণ মুদ্রার নেশাত বলে দিছেন যে এটা অবৈধ এটা হারাম অর্থনীতির সব মানে ইয়ে হয়েছে হয়ে যাচ্ছে যাই হোক আল্লাহ আমিন আমাদেরকে তোবা দান বিশেষ করে এই জাতীয় ভাইরা যেন এই যাতে ফতোয়ার মানে ঝলক না দেখে না করে ইসলামের সাথে শরীয়তের সাথে দিনের সাথে কারণ এটা হাজার স্বামীব্যাখ্যা এবং যে সেন্সে উনি বলেছেন ওই ওই গাধা আর ঘোড়া আর খচ্চর ছাড়া আর চড়তে পারবে না সে মানে সারা পৃথিবী মানে অচল হয়ে যাবে এগুলো সব বাদ পড়ে যাবে তো এগুলি হলো মূর্খতা এবং চরম বেয়াদবি মানে আন্দাজে কথা বলা আল্লাহর ওপর দিয়ে কথা বলাটাই মারাত্মক অপরাধ আল্লাহর ওপর দিয়ে কথা বলাটা মারাত্মক অপরাধ মানে দিন সময় কথা বলা দিন সময় না জেনে এটা হলো চরম অন্যায় জঘন্য অপরাধ আল্লাহ বলছেন হু আল্লাহ যে খলা কলাক মা ফিলার তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য মানে তোমাদের কারণের জন্যে জমি জমিনে যা কিছু রয়েছে এটা হলো আম দরিদ মানে দুনিয়ার বিষয় যে ভোগ করা বৈধ রয়েছে বৈশ্বিক বিষয় তো আলামেদিন এমনি বলেননি যে মহামালাতের সাইডে লেনদেনের সাইডে এটাই হলো আসল যে ওটা জায়জ রয়েছে যতক্ষণ মতো হারামে দলিল না পাওয়া যাবে আর এবাহতের সাইডে যতক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত দলিল না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত ও করা হারাম তাহলে সবকিছু এবধের মতো মনে করে নিয়ে টাকা পয়সার মুদ্রা চলবে না স্বর্ণরূপ জারি করতে হবে আর এটা অবৈধ অর্থনৈতিক হয়ে গিয়েছে যাই না এ ভাই কিভাবে মানে তাকে কে এই জঘন্য ফতোয়ার ট্রেনিং দিলো আল্লাহ করুন যাই হোক আমি সতর্ক করব যে যারা দাবি দাবিদার আমাদের যারা ছোট ভাই রয়েছে বা যারা অল্প শিক্ষিত বা সামান্য শিক্ষিত মনসী টাইপের এমনকি দেশীয় লেখাপড়া আমি তো মনে করি বেশিরভাগই ফত দেওয়ার একটাও যোগ্যতা রাখে না অধিকাংশ লোকের ফতো দেওয়ার অধিকারই নাই হাজারে একজন ফতোয়া দিতে পারে কিনা আমার সন্দেহ আমাদের দেশের লেখাপড়া আলমদের কথা বলছি দেশে যাদের লেখাপড়া সীমাবদ্ধ সেখানে সহি আকিদা এসে দুই চারটা হাদিস পড়ে করে না আয়াত পড়ে ফতোয়া দেওয়া আশ্চর্য কথা আল্লাহ হেদায়েত করুন বেঁচে থাকতে আরো কত কি দেখতে হবে শুনতে হবে আল্লাহ ভালো জানে তো যা হোক আল্লাহ রব আমি হেদায়তের মালিক পরিশেষে বলবো যে এসব গুমরাহি কথায় কান দিবেন না এবার এসব কথার কথার উত্তর দেওয়াটা এক প্রকার বলা যেতে পারে সময় নষ্ট করা তারপরে দেখলাম যে এই জাহালাতের কথা অজ্ঞতার কথা বিষয়ে জানতে চাওয়া হয়েছে হয়তো বা না উত্তর দিলে এটাও একটা মানে ফত আকারে চালু হতে শুরু করবে আল্লাহ রবাহ হেদায়ত দান করুন এবং আমাদেরকে সারা বিষয়ে সঠিক বোঝার তফিক দান করুন আমিন সাল নবী মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসবী আজমাইন